আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাইকে স্বাগত আড্ডা ডট টিভির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এএসপিসি ম্যানুপুলেশন থেরাপি দেখার জন্য দর্শক শীত পড়তে শুরু করেছে বিভিন্ন ধরনের মৌসুমি জ্বর আমরা আক্রান্ত হচ্ছি শীতে কিন্তু বাদ ব্যথার তীব্রতাও অনেক বেড়ে যায় দর্শক আজকে আমরা আলোচনা করব এই সময়ে কিংবা ব্যথার রোগীদের হাত পা ঝিনঝিন অবস অবশ এরকম অবস্থায় কী করণীয় সে বিষয় নিয়ে দর্শক এই সংক্রান্ত বিষয়ে আপনাদের পরামর্শ দেবার জন্য এবং আপনাদের প্রশ্নের সরাসরি উত্তর দেবার জন্য উপস্থিত আছেন ঢাকার ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের এবং ঢাকার নুরজাহান রোড মোহাম্মদপুরের এস সেন্টারের বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাদাত হোসেন ডাক্তার শাদাত হোসেন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে অনুষ্ঠানে আলাইকুম দর্শক থ্যাংক ইউ প্রিয় দর্শক হাত পা ঝিনঝিন অবস সেই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে কিংবা কোনো মতামত থাকলে আপনারা সরাসরি যুক্ত হয়ে যান আমাদের সঙ্গে টিভি স্কলে যে নাম্বারটি আসছে সেই নাম্বারে ফোন করে আমাদের আজকের বিশেষজ্ঞের কাছ থেকে আপনাদের প্রশ্নের উত্তর জানতে পারেন আসুন তাহলে আজকে আলোচনাটি শুরু করি ডক্টর শাহাদ হোসেন হাত পা ঝিনঝিন অবশ অনেক রুগী করে থাকে বয়স্ক রুগীরাও করে অনেক অনেক সময় আপনার তরুণ তরুণী যুবক যুবকরাও করে কারণটা কি আসলে জিনজিন ভারবার অবশ্য প্রথম কথা হলো এটার এটার ইনভলভমেন্ট এটা বোঝায় যে এটা নার্ভের প্রবলেম আচ্ছা যে কোনো রোগীর যে নার্ভে প্রবলেম থাকে তাহলে এই ইনভলভমেন্টটাকে বোঝায় স্বাভাবিকভাবে তখন সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে তখন কোন নার্ভটা কিভাবে ইনভলভ হইছে নার্ভটা কতটুক চাপ লাগছে নার্ভ মানে যেটা রক ব্লাক বা বডি আর নারটা হচ্ছে আমার স্নায়ু যেটাকে বলে আচ্ছা সাধারণত ঘাড়ে সমস্যা হলে হাতে জিজি করে কোমরে সমস্যা হলে পায়ে জিজি করে অথবা যদি কোনো রাস্তায় নার্ভের যে পাথওয়ে থাকে সেই পাথওয়েে যদি কম্প্রেশন থাকে কমপার্টমেন্টাল কম্প্রেশন তাহলে কিন্তু আপনার জিনজিন জিন বারবার হতে পারে অর্থাৎ ঝিনঝিন অবশ্য সাথে তাদের সবসময় স্নায়ুর বা নার্ভের সম্পর্ক যুক্ত এবং সেটা হচ্ছে ল্যাকিং অফ ব্লাড সাপ্লাই যদি রক্ত সরবরাহ শরীরে কোনো অংশে কমে সেখানে ঝিনঝিন বারবার অবশ্য বা বার্নিং হতে পারে জ্বালা পোড়া হতে পারে কাদের হয় এটা সাধারণত ক্লাসিফাই যদি করেন নরমালি সাধারণত আমরা কমন যেটা দেখি যদি কারো ডিক্স প্রলাপস থাকে ডিক্স প্রলাপস মানে মেরুদণ্ডের হাড় যদি হাড় যদি দুটো হাড়ের ভিতরে একটা স্প্রিং থাকে মানে জেল থাকে জেলটা বের হয়ে যদি রকের উপরে বা নার্ভে চাপ দেয় তাহলে সেক্ষেত্রে হাতে জিজি করে অনেক রুগী মনে করে যে রাত্রে শুয়ে আসি পুরো হাত অবস অবস হয়ে গেছে অনেক রুগী মনে করে যে স্যার হাত রাখছি কিছুক্ষণ পরে হাত জিজি করতেছে এই যে কিছু চিহ্ন থাকে আবার অনেক রুগী মনে করে যে স্যার আমার তো রাত্রে এরকম হয় সকালে ঘুম থেকে উঠলে নাড়াচাড়া করলে আস্তে আস্তে কমে যায় রহস্যটা কোথায় কুমে যা মানে কি তখন নাড়াচাড়া করতেছে তখন তার রক্তটা স্বাভাবিক একটু বেড়ে যায় আচ্ছা

আচ্ছা লাইনটা ড্রপ হয়ে গেছে আপনার উত্তরটি শেষ দিয়ে থ্যাংক ইউ দর্শক আসলে হচ্ছে সাতত্রিশ তো এটা হলো আপনার পজিশনাল ফল্ট মানে বসার নিজের যে কাজটা প্রতিদিন করেন সেটা আপনি হয়তো সামনে যোগার কাজটা বেশি করতেছেন সেক্ষেত্রে আপনার মাসেল উপরে একটা স্ট্রেস পড়ছে জয়েন্টের মধ্যে শুয়ে যখন থাকতেছেন ওই স্ট্রেসটা কমে যাচ্ছে টান টান ভাবটা কমে যাচ্ছে এজন্য আপনি রেস্ট নিলে ভালো থাকেন সামনে যোগে কাজ করলে বেশি হয় সেক্ষেত্রে আমাদের যেটা পরামর্শ আপনি একটু যেটা করবেন উপর হয়ে বাল দুইটা বুকের নিচে দুইটা বালিশ নিয়ে সকাল দুপুর রাত বেলা হয়তো বিশ মিনিট করে শুয়ে থাকলে ওই পিঠের যে প্রেশারটা পরে বসলে ঠিক অপোজিটলি সেটা কারেকশন হয়ে যায় যার ফলে ব্যথাটা কমে যাবে আর একটু মায়োল্যাক্স যেটা আছে সেটা খেতে পারেন ট্যাবলেট মায়োল্যাক্স পঞ্চাশ এমজি সকাল একটা রাতের একটা তবে সেটা সাময়িক হয়তো ভালো করবে আর একটু টাওয়াল দিয়ে হয়তো গরম শেক নিতে পারেন বীজা গরম করে টাওয়ালে হয়তো পানি ফেলে দিয়ে নিতে পারেন সেটাও করতে পারেন এছাড়া কি এই সমস্ত সমস্যা অন্য কোনো জটিল কোনো রোগের বহিপ্রকাশ যখন দেখবে যে এই ব্যথাগুলো যেমন তার পিঠে ব্যথা যদি সেটা বুকে আসে বুক দেওয়ার পর করে বুকে আনিজি লাগে তার নার্ভ কম্প্রেশন হয়ে যায় আবার এরকম যদি হয় যে না তার ঘাড়ে সমস্যা থাকে হাতে যদি অবশ্যই দ্যাট ইজ ব্যাড সিগন্যাল মানে তাকে বুঝতে হবে তার সমস্যাটা বেশি আবার অনেক সময় আছে কোমরের সমস্যা ব্যথা পায় যায় পায়ে জিন জিন ভারবার অবশ্য দ্যাট ইজ ব্যাড সিগন্যাল এই সমস্ত সিগন্যালগুলো যদি থাকে ক্ষেত্রে কিন্তু আপনার মানে জিন জিন ভারবার অবশ্য থাকাটা নার্ভিন মলমটাকে প্রকাশ করে তো যদি এটা বেশি হয় মানে বেশি হওয়া মানে হচ্ছে তার ব্যথাটা সরিয়ে যাওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে যাওয়া এই হাত পা ঝিনঝিন ভার ভারবার যেটা কথা আপনি বলছেন এরা আধুনিক চিকিৎসা কি বেসিক্যালি আপনি যদি মেডিকেশনে আগে আসি মেডিকেশন যদি হয় দ্যাট ইজ টাডেশনালি হয় যখন খাবে রুগীরা মনে করে যে একটু ভালো থাকে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বাভাবিকভাবে একটু নার্ভের ভিটামিন বিয়ন বিসিসুয়াল প্রিগাবালিন মিকোভালামিন এই ওষুধগুলা কাজে লাগে তবে সেটা সাময়িক ভালো থাকা বলে কিন্তু যদি ভালো একটা হয় তাহলে বলি নার্ভের না যেটা আমরা করে বা যায় যেমন একটা নার্ভের কিছু পজিশন আছে যেমন যদি হাতের নার্ভের কথা চিন্তা করি আমরা হাতটাকে এরকম করে ধরে হয়তো পিছন দিকে নিলে দেখেন কিছু করে আপনার হাত জিজি শুরু হয়ে গেছে তারপরে ওই নার্ভটা মুভ করতেছে কিন্তু আপনি সারাদিন এমন কি কাজ করেন যে কাজটা করেন খুবই কম করাই হয় না তার ওই নার্ভটা গেটিং রেস্ট আস্তে আস্তে রেস্ট নিতে নিতে টাইট হয়ে যাচ্ছে যার ফলে ব্লাড সার্কুলেশন কমে যায় তো এই স্ট্রেচিংগুলো আমরা সাধারণত দেখিয়ে দেই রোগীদেরকে যেমন আমরা অনেক সময় যেমন আলনা নার বলে অনেকে জিজি এই জায়গায় আছে এই জায়গায় জিজি করে কেমন বিড়বির বিড়বির করে আবার অনেকে মনে করে সালা সালা লাগে মানে গ্রামের বাসায় এসে বলে সালা সালা দ্যাট ইজ কল নামনেস তো ক্ষেত্রে ওই জিনিসগুলো আমরা যেমন আমি অনেকে আমরা বলে দিই ভাবে ধরে এখানে হাত রেখে চশমা বানায়

ঠিক আছে তারপরে আমরা তাকে হোম এক্সারসাইজ শিখিয়ে দিই অনেক সময় বলা হয় কয়েকদিন যেহেতু এসে তখন তারা দেখার দুই চার দিন পাঁচ দিন বা কারো দশ দিন চিকিৎসা নিয়ে তখন সে বাসায় হোম প্র্যাকটিস করতে পারে আচ্ছা আর এটা একমাত্র সত্যি কথা বলতে যদি কেউ ভালো চিকিৎসা চায় সঠিক সময় তাহলে ফিজিওথেরাপি হচ্ছে ভালো চিকিৎসা তাইসি মানে ফ্র্যাংকলি স্পিকিং যেটা যে যদি সে সঠিক সময় ভালো থাকতে চায় আপনি দেখেন অনেক রোগী আমাদের কাছে বলে স্যার আমার সারা শরীরে ব্যথা সারা বডিতে ব্যথা এই বিহডুমিন ভাই সারা শরীরে সারা শরীরে ব্যথা হয় নাকি ব্যথা হয় হ্যাঁ যদি আপনার কোমর ব্যথা হলো সঠিক সময় ভালো চিকিৎসা যদি না নিতে পারেন তাহলে ব্যথাটা রেডিয়েট হয় শিফট হয় উইথ ওয়ান অ্যানাদার কোমরের একটা গাড়ে গারে একটা কোমরে অথবা স্পাইনাল মাসলতে থেকে থেকে অক্সিপুট থেকে কোমরের নিচ পর্যন্ত সরাইছে তার মানে যদি কোমর ব্যথা হয় দেয়ার ইজ এ বিগ ফর মানে পিঠের ব্যথা অ্যান্ড কোমর ব্যথার সাথে গাড় ব্যথারও কিন্তু বিশাল সম্পর্ক আছে আচ্ছা তো মানে তাহলে এই ধরনের সমস্যা শুরু হওয়া মাত্রই আসলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত আমরা কিন্তু যে ইয়ের মতো বলছে শিখছিলি অনেক আর ঠেকছিলাম জানে ব্যাপারটা ওরকম আসলে আমরা অনেকে মনে করি এবং ডু বিলিভ মি যে কিছু কিছু রুগী আছে পা অবশ্যই হারতে পারতেছে না তাও দো থিঙ্ক দ্যাট দিস ইজ নর্মাল মানে এমন একটা সময় ডাক্তার যায় তখন আর কিছু করার থাকে না বলে অপারেশন বা আদার্স জিনিস শিখলে হয় কিন্তু অল্প সময় হলো আর বাংলাদেশ সরকার তো সব দিক দিয়ে ফেসিলিটি দিচ্ছে যে অনেক গভর্নমেন্টের অনেক হাসপাতাল পাঁচ টাকা টিকিটে আপনি ডাক্তার দেখাইতে পারতেছেন উই আর লেজি টু কনসাল্ট উইথা ডক্টর গভর্নমেন্ট হসপিটাল প্রাইভেট হসপিটাল ইস দ্যাট স্টিল আমাদের পপুলার কিন্তু মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা ভিজিটে ডাক্তাররা কনসালটেন্টরা রোগী দেখতেছে আচ্ছা বেসরকারি মেডিকেল কলেজ কিন্তু আউটডোর আছে ইচ্ছা করলে যদি गवर्नमेंटে তার ভিড় মনে করে তো ইজিলি সে অন্যান্য মেডিকেল কলেজ যেগুলা বেসরকারি সেখানে যেতে পারে এবং পপুলার তো একটা স্বতন্ত্র বা একটা পৃথক একটা ফিজিওথেরাপি ইউনিটও আছে যেটা ম্যানিপুলেশন থেরাপি পপুলার ম্যানিপুলেশন থেরাপি ইউনিট যেটা সেখানে কিন্তু অনেক রোগী হয় যেগুলা খুব ভালো চিকিৎসা পাচ্ছে এবং গুড রিপুটেশন উইথ দা পপুলার ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট ওখানে আপনারা কি কি চিকিৎসা ব্যবস্থা আছে সাধারণত সব আমরা যখন রোগী আসে অ্যাসেসমেন্ট করি ম্যানিপুলেশন ট্রিটমেন্ট যেটা আমরা সিলেকশন করি আগে ফিজিক্যাল এক্সামিনেশন দরকার হয় কয়েকদিন আসবে সে যদি কোনো ইলেকট্রোথেরাপি দরকার সেটা হয় তো মেনলি ম্যানুয়াল থেরাপিটা আমরা বেশি চুজ করি যাতে রোগীটা সর্বোচ্চ রেজাল্ট পায় ম্যানুয়াল বলতে কি বুঝাতে চাচ্ছেন কোনো যন্ত্রপাতি কিন্তু আমাদের রুগীদের বা আমাদের অনেকেরই ধারণা যে ফিজিওথেরাপি চিকিৎসা মানেই হচ্ছে গিয়ে আপনার কোনো যন্ত্রের সাহায্যে আলো ফেলা রে দেয়া এটাকে বলা হয় যে একটা যে ইলেকট্রোথেরাপি হচ্ছে রিয়েলি স্মল পার্ট

তাহলে এইখানে আপনার চিকিৎসা ব্যবস্থাটা কি রকম তবে এখানে থেকে চিকিৎসা নেওয়া যায় বা বাইরে থেকে এসে যারা আসে তারাও নিতে পারে আউটডোর সিস্টেমটা আমরা বেশি প্রায়োরিটি দেই যে আউটডোর চিকিৎসা নিয়ে চলে যায় তবে এটা ঠিক যে সেখানে মেল ফিমেল আলাদা ব্যবস্থা আছে তবে স্বাভাবিকভাবে মানে নন গভর্নমেন্টের যে হসপিটালগুলা ম্যানু এসপিসি ম্যানুপুলেশন থেরাপি এটা কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে এবং যাদের টাকা পয়সা কম থাকে তাদের জন্য ব্যবস্থা কিছু আছে ফ্রি বেড আছে শুধু চিকিৎসা খরচ হয় ঠিক আছে খাবার দাবো তার মধ্যে দিয়ে দেওয়া হয় আচ্ছা অর্থাৎ যদি দূর দূরান্তের রোগীরা তাহলে এই হাসপাতালে ভর্তি প্রয়োজন হলে আপনার থাকার খাওয়া দাওয়ার ব্যবস্থা ব্যবস্থা আছে আমি একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশে আপনি ম্যানুয়াল ম্যানুপুলেশন থেরাপি নিয়ে অনেক দিন থেকে কাজ কাজ করে যাচ্ছেন যে কি মনে করেন যে আমাদের রোগীদের মধ্যে কি অ্যাওয়ারনেস এই মুহূর্তে ডেভেলপ করা দরকার তাদের আর কি পরিমাণ আসলে বেসিক্যালি যেটা হয় শুড নটলি আমার যেটা মনে হয় রোগীদের অ্যাওয়ারনেস করা দরকার ডাক্তারদের আচ্ছা কারণ আপনার কাছে যারা আপনি ডাক্তার যে আপনি যে রোগী দেখেন রোগী আপনার কাছে আগে আসে তো আই থিংক আমার কাছে সবচেয়ে বা আশ্চর্য লাগে একটাই একজন প্রফেসর অ্যাসিস্ট প্রফেসর অ্যাসট্রো প্রফেসর কনসালটেন্ট দ্য পারসন হু আর ইনভলভ উইথ উইথ ম্যানেজমেন্ট তারা চিকিৎসা যেটা দিচ্ছে দেখতেছে প্রথম ডাক্তার আমার পরশুদিন একজন রুগী আসছে আমার কাছে বাইশ জন প্রফেসর দেখাইছে ডু মি অর নট স্টিল হি ইজ মানে অলরেডি হি হি হাজ গট প্রিপেয়ার মানে প্রিপেয়ার হিমসেলফ টু গো ইন্ডিয়া চেন্নাই এন্ড বললাম তাহলে যান আমার মানে সেটাই ভালো হয় আপনার যেরকম কন্যা স্যার আপনি কি মনে করেন বললাম সেখানে আমার মনে হয় বেটার আইডিয়া আমি তো দেখলাম আমার মনে হচ্ছে আপনাকে আমি হেল্প করতে পারবো কিন্তু যেহেতু একবার মুখ দিয়ে বের করছেন ইন্ডিয়া আপনি ঘুরে আসেন তারপর আমি চিকিৎসা করবো আচ্ছা মানে আমি পজিটিভ বললাম বলেছে না স্যার আমি ইন্ডিয়া যাওয়ার আগে আপনার চিকিৎসা নেব আচ্ছা আমরা ডাক্তার শাহাদ নিশ্চয়ই আপনার কাছে জানতে চাইবো যে এই রোগীদের ব্যা বাদ ব্যথার জন্য বিদেশমুখী প্রবণতা কতখানি এই মুহূর্তে প্রয়োজন আছে তার একটু বিরতি নিয়ে নিই প্রিয় দর্শক দেখছিলেন এএসপিসি ম্যানুপুলেশন ম্যানিপুলেশন থেরাপি অনুষ্ঠানটি আমরা আলোচনা করছিলাম ডাক্তার শাদাত হোসেনের সাথে হাত পা ঝিনঝিন অবস এই ধরনের সমস্যা করণীয় নিয়ে এই এখন সময় লোক একটি বিরতি বিরতির পর আবার ফিরছি সঙ্গেই থাকুন আপনি কি বাত ব্যথা প্যারালাইসিস কিংবা শারীরিক অক্ষমতাজনিত জটিল রোগে ভুগছেন বিজ্ঞানসম্মত সর্বাধুনিক ম্যানুয়াল ও ম্যানুপুলেশন থেরাপি চিকিৎসা সেবা নিয়ে আমরা আছি সার্বক্ষণিক আপনার পাশে বাত ব্যথা ঘাড় ও কোমরের ব্যথা মেরুদণ্ডের স্পন্ডালাইসিসের ব্যথা বিভিন্ন জয়েন্টের ব্যথা হাত ও পায়ে ঝিনঝিন করা ব্যথা ও প্যারালাইসিস রোগের চিকিৎসা করা হয় ডিসক প্র্যাবসের জন্য রয়েছে অপারেশনবিহীন ম্যানুয়াল ও ম্যানুপুলেশন থেরাপি চিকিৎসা ইউ সিক্সটি ফোর নুরজাহান রোড মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ঢাকা ম্যানুয়াল ও ম্যানোপুলেশন থেরাপি সেন্টার ফিজিওথেরাপি চিকিৎসায় এক প্রতিকৃত প্রতিষ্ঠান সত্যের জয় অবশ্যম্ভাবী সত্য থেকে বিচ্যুত হয়েও না জন জেহুড ব্যথামুক্ত সুস্থ জীবনের সন্ধানে পপুলার হাসপাতালের নতুন সংযোজন ম্যানোপুলেশন ফিজিওথেরাপি ইউনিট আপনি কি হাড় জোড়া মাংস পেশি বা মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন তাহলে যোগাযোগ করুন পপুলার হাসপাতাল ধানমন্ডি দুই এখানে নিয়মিত রোগী দেখেন প্রখ্যাত ম্যানুপুলেটিভ থেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাহাদত হোসেন এখানে রয়েছে অপারেশনবিহীন ডিস্ক প্রলাপসের চিকিৎসা ফোন নাইন সিক্স সিক্স ওয়ান ফাইভ থেকে টু পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিতা মাতা এই সন্তানুকে লালন করেছে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে আজকে সন্তানেরা তাদেরকে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে এটা মূল কারণ হলো আসলে মূলত ইসলামিক চিন্তায় চেতনা আজকে আমাদের মাঝে নেই আপনারা দেখছেন আর দাওয়া টিভির নিয়মিত আয়োজন জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা কোনো মুসলিম যদি জুমার রাত্রে অথবা দিনে মারা যায় তাহলে ফেতনাতুল কবর কবরের ফেতনা থেকে অর্থাৎ কবরের আজাব থেকে আল্লাহটাকে মুক্তি দেবেন আপনার যে কোনো জিজ্ঞাসার জবাব পেতে কোরআন এবং সুন্নার আলোকে আমাদের কাছে আপনারা প্রশ্ন করতে পারেন ডায়াল করতে পারেন শূন্য দুই নয় তিন পাঁচ নয় চার আট শূন্য এই নম্বরে আমাদের প্রখ্যাত ওলামাদের অংশগ্রহণে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা প্রতিদিন রাত নটা থেকে দশটা আপনি কি বাত ব্যথা প্যারালাইসিস কিংবা শারীরিক অক্ষমতা জনিত জটিল রোগে ভুগছেন বিজ্ঞান সম্মত সর্বাধুনিক ম্যানুয়াল ও ম্যানুপুলেশন থেরাপি চিকিৎসা সেবা নিয়ে আমরা আছি সার্বক্ষণিক আপনার পাশে বাত ব্যথা ব্যথা কোমরের ব্যথা মেরুদণ্ডের স্পন্ডালাইসিসের ব্যথা বিভিন্ন জয়েন্টের ব্যথা হাত ও পায়ে ঝিনঝিন করা ব্যথা ও প্যারালাইসিস রোগের চিকিৎসা করা হয় ডিস্ক প্রোল্যাপসের জন্য রয়েছে অপারেশনবিহীন ম্যানুয়াল ও ম্যানুপুলেশন থেরাপি চিকিৎসা ইউ সিক্সটি ফোর নুরজাহান রোড মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ঢাকা ম্যানুয়াল ও ম্যানুপুলেশন থেরাপি সেন্টার ফিজিওথেরাপি চিকিৎসায় এক প্রতিকৃত প্রতিষ্ঠান যে বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে উত্তম রূপে পুরস্কৃত করেন আলকুর আন ব্যথামুক্ত সুস্থ জীবনের সন্ধানে পপুলার হাসপাতালের নতুন সংযোজন ম্যানুপুলেশন ফিজিওথেরাপি ইউনিট আপনি কি হাড় জোড়া মাংস পেশি হাঁটু বা মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন তাহলে যোগাযোগ করুন পপুলার হাসপাতাল ধানমন্ডি দুই এখানে নিয়মিত রোগী দেখেন প্রখ্যাত ম্যানুপুলেটিভ থেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাহাদত হোসেন এখানে রয়েছে অপারেশনবিহীন ডিস্ক প্রলাপসের চিকিৎসা ফোন নাইন সিক্স সিক্স ওয়ান থেকে টু পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আবারও স্বাগত এএসিসি ম্যানুপুলেশন থেরাপি অনুষ্ঠানটি দেখার জন্য আমরা আলোচনা করছিলাম হাত পায়ে ঝিনঝিন ঝিন এই সমস্যায় করণীয় নিয়ে আলোচনায় উপস্থিত আছেন ঢাকার পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঢাকার মোহাম্মদপুর নুরজাহান রোডের ম্যানুয়াল ও ম্যানুপুলেশন থেরাপি সেন্টারের বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন ডাক্তার সাদাত হোসেন একটি জিনিস খুব জানতে ইচ্ছা করে আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে এক রোগী বাইরে যাওয়ার একটা ইচ্ছা প্রকাশ করেছে ব্যথার রোগীদের রুগীরা কেন যেতে চায় না এটা তো সহজেই স্যার আপনি উপকার না পেলে কেন যাবেন না এটা আমার কথা আমি উপকার দেশে পাচ্ছি না আমি যাবই আচ্ছা আমার যে ফাইনান্সিয়াল অনেক আছে টাকা পয়সা নাই তাও চায় চিন্তা নিয়ে যায় কারণ মানুষ সুস্থ থাকতে চায় এর আপনি সুস্থ হচ্ছেন না ডাক্তার বাইরের জন প্রফেসর দেখাইছেন ভালো হচ্ছেন না তাহলে কি আপনি কি দেশে বসে থাকবেন কবিরাজ দেখাবেন রাস্তা যা যা মন যায় তাই করবেন ভালো হওয়া দেওয়ার জন্য করার জন্য আচ্ছা রুগী তার ফিলিংস এক্সপ্রেস করছে স্যার অলরেডি আই হ্যাভ কনসাল্ট মোর দ্যান মানে টোয়েন্টি ফোর টোয়েন্টি টু ড্রপ মানে কিভাবে ট্রিটমেন্ট দিই আমি সিম্পল এতে অ্যাসেসমেন্ট করে দেখছি তার সবাই তার নজর ছিল ডিস্ক প্লাপসের উপরে আচ্ছা কিন্তু আমরা যেটা দেখলাম তার ডিস্কের সাথে কোরলেশন খুব যে মেজর তা না আসলে আছে ডিস্কের প্লাপ আছে কিন্তু লং টাইম ব্যথা থাকাতে সে টোটালি আপনার নিরো ডাইনামিক্স বললাম যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলোর সার্কুলেশন ঠিক মতো হচ্ছে না তার মানে মাসেলের ফ্লেক্সিবিলিটি কমে গেছে আচ্ছা এই জন্যে দেখা গেছে যে এখন যতই যেভাবে চিকিৎসা দেয় তো আমার মানে যে জিনিসটা আমার সবচেয়ে লাগছে সেটা হলো যে মানে একটা পেশন চেক করছেন সেখানে ব্যথার ওষুধ গ্যাস্ট্রিক ওষুধ ক্যালসিয়াম ভিটামিন পরের সে কিন্তু দেখলো পেসিশনটা পরের প্রেসিউশনটা ঠেই ব্যথার ওষুধ গ্যাস্ট্রিক ওষুধ ক্যালসিয়াম ভিটামিন আবার যে পাঁচ ছজন ডাক্তার দেখান দেখান যে ভালো হচ্ছে না

তৃতীয় নাম্বার হলো যেগুলো আপনাকে অবশ্যই যদি ভালো থাকতে চায় এই জয়েন আক্রান্ত শুরু হয়েছে তার মানে কি তার হাত পা আস্তে আস্তে জয়েনগুলো যে কোনো সময় স্টিপ হয়ে যেতে পারে সেই জন্য দর্শক অবশ্যই আপনাকে একজন ফিজিওথেরাপি এক্সারসাইজিং ম্যানুপুলেশন থেরাপি বা ম্যানুয়াল থেরাপি যারা করান তাদের স্মরণাপন্ন হতে হবে আপনার মানে তার মানে আপনার তিনজন কনসালটেশন অবশ্যই নিতে হবে নাম্বার ওয়ান ডায়াবেটোলজিস্ট অথবা সামবডি মানে প্রেসকে মেডিসিন যারা তারা মেডিসিনও দেখে ডায়াবেটিকও দেখে ডাক্তারের সঙ্গে কমাইতে চান আর একজন ফিজিওথেরাপি কনসালটেন ছিলেন ভালো থাকবেন আমি এই টিভি প্রোগ্রামের মাধ্যমে কারো ব্যথার ওষুধ বলার কোনো অবকাশ নাই কারণ আমি সবসময় বলি যখন রুগীরা আসে চেম্বারে যে ভাই তুমি এত দূরে থেকে আমার কাছে ব্যথার ওষুধ নেওয়ার জন্য নাইছ না গো টু ফার্মেসি এন্ড জাস্ট টু টক উইথ দ্য ফার্মেসিস্ট হিউ উইল নো দ্যাট হি নোজ ভেরি ওয়েল দ্য একজন ব্যথা রুগীরে একজন ব্যথার ওষুধ গ্যাস্ট্রিক ওষুধ ক্যালসিয়াম ভিটামিন দেওয়া লাগে

ভাই আবু স্যাম ভাই প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ এবং তার চেয়েও বেশি বেশি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই অনুষ্ঠানটি নিয়মিত যে দেখেন তা জানানোর জন্য আশা করি অনুষ্ঠানটি দেখবেন সবাইকে দেখতে বলবেন এবং আপনাদের যদি কোনো পরামর্শও থাকে এই অনুষ্ঠান সম্পর্কে আমাদেরকে দিবেন এবং প্রশ্ন থাকলে তো অবশ্যই করবেন ধন্যবাদ আপনাকে আসলে স্যাম সাহেবের প্রবলেম মনে হচ্ছে বয়স অত বেশি না আর কি তো এখন মেনলি ডান্স সাইডে হলে অনেক সময় আমরা অ্যাপেন্ডিক্সের ব্যথার কথা চিন্তা করি মাথায় রাখতে হয় আর কি তবে একটা জিনিস আপনাকে বোঝা যেহেতু কোমরে অলরেডি ব্যথা শুরু হয়েছে এটা আপনার নর্মাল কোমর থেকেই সোর্স কোমর থেকে ব্যথা কিন্তু লোয়ার অ্যাপডু মেনে পকেট এটাকে পকেটের মধ্যে বা কুস্কির সাইডে আসতে পারে ব্যথা পায়ের হাঁটু বন্ধ যেতে পারে আবার হাঁটুর নিচেও যেতে পারে দর্শক আপনি যেটা করতে পারেন সেটা হলো যে বেসিক্যালি মানে ওষুধপত্র খাননি যেভাবে বললেন ইদানিং যেহেতু বলছেন তার মানে ডাক্তার দেখাননি যদি ওষুধ খেতে চান তাহলে প্রি গামালিন খেতে পারেন মানে মাসেল ইয়ে নার্ভের ওষুধ খাইলে হয়তো উপকার তবে না পায় এক্সটেন্ট দুই বেলা করে খেতে পারেন কিন্তু যদি না সারে তাহলে ঘুরে ফিরে কিন্তু পরে ফিজিওথেরাপি কনসালটেন্সি নিতে হবে যদি ম্যাক্সিমাম লেভেলে ভালো হতে চান আর একটু গরম শেক নিতে পারেন এটা আপনার নার্ভের প্রবলেম বা রক বলে এটাকে মাসেলটা ক্র্যাম্পিং টেনে আসতেছে পানি একটু বাড়িয়ে দেন খুব মারাত্মক কিছু বলে আমার মনে হচ্ছে না আপাতত কোনো কিছু সিরিয়াসলি নেওয়া উচিত না স্বাভাবিকভাবে নেওয়া উচিত আচ্ছা তবে স্বাভাবিক ব্যাপারটা কি আবার লুকিয়েও রাখা ঠিক না এটা ডিফারেন্টলি না লুকিয়ে তো রাখেনি নিয়ে যে আমাদের ফোন দিছে সে দর্শক ঠিক আমরা এই উপলক্ষে বলতে চাই যে শরীরের যে কোনো বাদ ব্যথা বেদনা কিংবা শরীরের যে কোনো চেঞ্জই যদি আসে তাহলে কিন্তু এটাকে পুষে রাখা ঠিক না লজ্জায় যে কারোর সাথে শেয়ার করবেন এটা কিন্তু ঠিক না অবশ্যই যারা এক্সপার্ট আছেন যারা চিকিৎসক আছেন তাদের সাথে আপনারা আলোচনা করবেন আপনাদের কোনো শারীরিক এবং মানসিক কোনো সমস্যার জন্য না যে সাইম সাহেবের আরেকটা কথা হলো যদি এমন হতে পারে ওনার কিডনিতেও প্রবলেম হতে পারে হ্যাঁ সেক্ষেত্রে কয়েকদিন দেখেন না হলে আমার বেটার একটা এক্সরে করানো কিডনি পরীক্ষা সিম্পল ব্লাড টেস্ট ক্রিয়েটিনিন বা ইউরিক এসিড দেখলে আপনার মোটামুটি একটা লাইনে চলে আসবে শীতের সময় অনেকেই ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় অনেকে ব্যথা খাবারের সাথে লিঙ্ক থাকে যেমন মুসুরির ডাল সিম শাক টমেটো সবজি তো এগুলো সব হ্যাঁ শীতের সিপশিপ তো এগুলোর পরিমাণ যদি খাওয়ার পরিমাণ বেড়ে যায় তাহলে আপনার ইউরিক অ্যাসিড পরিমাণ বেড়ে যায় আচ্ছা সেক্ষেত্রে রোগীদের করণীয় কী সেক্ষেত্রে আমরা অবশ্যই যেটা বলবো ফুলকপি সিম জাতীয় সব খাবার বীজ জাতীয় শাক টমেটো এগুলো একটু কম খেতে আচ্ছা সহজ হিসাব যত কম খাবেন তত ভালো থাকবেন যাদের ইউরিক অ্যাসিড স্টিল আছে তারা একেবারেই না খাওয়া ভালো আর যাদের নাই তারা খাবেন স্বাভাবিক খাবেন ইউরিক অ্যাসিড যাদের বেশি আছে তাদের ম্যানুয়াল থেরাপি রুলটা অবশ্যই আগে ইউরিক অ্যাসিড কন্ট্রোল করতে হবে কখনোই ভাববেন না যে ইউরিক অ্যাসিডটা ম্যানুরাল থেরাপিতে কমে যাবে এটা কখনো ভুল ধারণা আচ্ছা অবশ্যই পুরোপুরি ভুল ধারণা তবে যেটা হয় লং টাইম ইউরিক অ্যাসিড বেশি থাকলে রুগীরা হাঁটার সময় কাজ করার সময় জয়েন্টের যে ফল্ট থাকে সেই ফল্টের জন্য এক্সারসাইজিংয়ের মাধ্যমে এক্সারসাইজিংয়ের মাধ্যমে জয়েন্টটাকে লুজ করবেন আর ইউরিক অ্যাসিড ওষুধ খেতেই হবে বা খাবারগুলো বেশি চলতে হবে আচ্ছা অনেক রুগী কমপ্লেন করেন যে আমি পাটা ফেলতে পারছি না ধপ করে পাটা ফেলছেন বা মনে হচ্ছে পা একবারে পাথরের মতো এক্সেলেন্ট একটা প্রশ্ন করছে এটা সাধারণত নার্ভের কারণে হয় সে নার্ভের সেন্সেশন কমে যায় এবং কাজ করার শক্তি কমে যায় এবং ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে নো আচ্ছা মানে ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগীদের একদম লাসেস্টের যে ফুড ড্রপ এই যে বিগ টার্ম সেক্ষেত্রে তারা থবর 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 করে রাখে সাধারণত আনকন্ট্রোল ডায়াবেটিক যাতে তাদের হয়ে থাকে এবং পায়ে স্বাভাবিকভাবে যদি নার্ভ কম্প্রেশন থাকে সে কারণে হতে পারে সাডেন নার্ভ অ্যাফ্রেকসিয়া হয় বা নার্ভগুলো যদি তার কার্যক্রমতা হারিয়ে ফেলে প্যারালাইটিক সেক্ষেত্রে হতে পারে আচ্ছা রুগীদের পরামর্শ কি থাকবে আপনার অবশ্যই ডায়াবেটিকটা কন্ট্রোল তো মাস্ট রাখতে হবে যদি ডায়াবেটিক নিউরোপ্যাথি হয় আর যদি নার্ভের প্রবলেম হয় আমি আবারও আসে আজকের টপিকটা এতটা গুরুত্ব ছিল যে জিনজিন ভারবার অবশ্য অবশ্য কেন হয় আসলে এই জিনজিন ভারবার অবশ্য যদি প্রাথমিক স্টেজে কোনো রুগী যদি তার কনসালটেশন না নেয় তাহলে মোটামুটি ধরে রাখতে পারেন আল্লাহবাক সবাই মাফ করুক সুস্থ রাখুন পরবর্তীতে কিন্তু অ্যানিহাও আপনার হাতটা অবসবস ভাবটা বেড়ে যেতে পারে যার ফলে আপনার ওয়েট বেয়ারিংটা কষ্ট হলে ফুড হতে পারে বি সিরিয়াস ফিল বারবার আমার মনে হয় অবশ্যই অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে আচ্ছা অনেক সময় এমন হয় না যে কোনো কিছু ভারী কোনো কিছু তুলতে গিয়ে কিংবা মাথার মধ্যে ভারী কিছু বহন করতে গিয়ে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে এই ধরনের সমস্যা তো অনেক কিছু এটাকে আমরা রিপিটেটিভ একটি বলি রিপিটেটিভ ইঞ্জুরি হয় আপনি সারাদিন কাজ করতে হয় পেটের দায়ে সামনে ও লোড নিতে হচ্ছে বিল্ডিং এর কাজ কনস্ট্রাকশনের কাজ ওয়েট ব্যারিং এর কাজ কুলির কাজ এতে কি হয় ডিক্সটার উপরে প্রেশার পরে ডিক্সের যে ওয়াল থাকে সেটা উইক হয়ে যায় এই জন্য কোনো একটা সময় বড় জিনিসটা আনতে দেখেছেন তখন ক্লিক করে শব্দ হয়েছে যায় তার ডিক্স পোলাপস হয় অথবা ডিপ ব্যাক মাসল টাইট মানে কি ক্র্যাম্পিং করে তখন রুগী আর উঠতে পারে না বসতে পারে না লক হয়ে যায় সোজা হইতে পারে না বিছনায় ধরে ধরে নিয়ে বসে উঠতে হয় বা একটা এমন একটা অবস্থা যে বসতে গেলে কেউ উঠবো না উঠে তো পারি না যদি বসে থাকায় আমার জন্য ভালো বা শুয়ে থাকতে চায় তারা শুয়ে থাকলে আবার কি হয় ডায়াবেটিক বেড়ে যায় তার স্বাস্থ্য বেড়ে যায় তার এই যে একটা লিংকেস এই জন্য আমাদের দরকার পেন ম্যানেজমেন্টের বাংলাদেশের দরকার হলো সেটা হলো এটাকে আমরা বলি মাল মাল্টি ডিসিপ্লিনারি টিম ট্রিটমেন্ট আচ্ছা সো উইদ দ্য পিপুল আর ভেরি ব্রিলিয়েন্ট আই থিঙ্ক সবাই নিজে খুব ব্রিলিয়ান্ট মনে করি কিন্তু আসলে রুগীর বেনিফিটের জন্য সবসময় মনে রাখতে হবে যে দিস ইজ আশ্রাফুল মকলুকাত সৃষ্টির চেষ্টা দ্বীপের ইউ হ্যাভ গট দ্য চান্স টু সার্ভ দ্য হিউম্যান বিং সো হোয়াট ইউ আর ডুইং ইউ মাস্ট ফলো দ্যাট রুলস দ্যাট গিভেন আল্লাহ দ্যাট হ্যাজ গিভেন বাই আল্লাহ অথচ আমরা কী করতেছি সেটা স্বাভাবিকভাবে ভায়োলেট করার চেষ্টা করছি নো আপনি মানুষের সেবা করার সুযোগ পেয়েছেন চিকিৎসক হিসাবে ইউ মাস্ট অনার দ্যাট দ্য আমরা আপনার দরকার নেই একশো রুখী দেখার সমস্যা কি অনেক ডাক্তার আছে তো আপনি লিমিটেড দেখেন ভালো সার্ভিস দেন মানুষের মনের দোয়া নিতে হবে অনেকে বলে কি ডুবলাম আর বেরোলাম এক টাকা দিলাম তার মানে কি সে ভালোভাবে নেয়নি ব্যাপারটা আচ্ছা

আমরা নিশ্চয়ই কোনো অনুষ্ঠান এগুলি নিয়ে আলোচনা করবো আজকে আমার শেষ করতে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার শাহাদ হোসেন আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ চলছিলেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক দেখছিলেন এএসপিসি এস থেরাপি অনুষ্ঠানটি আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ব্যথা তার কারণ তার প্রতিকার প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করে থাকি এবং আপনারা জানেন যে আবদাওয়া দর টিভিতে এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে সোম বুধ এবং বৃহস্পতিবার রাত দশটা তিরিশ মিনিটে সরাসরি সম্প্রচারিত হয় দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং যুক্ত হওয়ার জন্য ফেসবুক এবং ইউটিউবে লগ লগন করুন আবদাওয়া ডট টিভি লিখে এছাড়া যদি বিস্তারিত জানতে চান তাহলে লিখতে পারেন ডাব্লিউ 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 ডট আবদাওয়া ডট টিভি দর্শক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ